আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নাই, যার কারণে আমাদেরকে অনেক দূরে যাতায়াত করে শহীদ মিনারে ফুল দিতে যেতে হয়। এটা সরকারি স্কুলের মাঠে আমরা যাই ফুল দিতে, যেহেতু আমাদের স্কুলে শহীদ মিনার নাই এই জন্য আমাদের অনেক যাতায়াতের অসুবিধা হয়, এবং সব বাচ্চাই চায় যে তাদের নিজেদের স্কুলে একটা শহীদ মিনার থাকুক। আমরাও চাই আমাদের স্কুলে একটা শহীদ মিনার থাকুক, যাতে আমরা সবাই উদ্বুদ্ধ হই এই বিষয়টা, যাতে আমরা শহীদদের প্রতি একটা সম্মান জানাতে পারি। শহীদ মিনার থাকলে অনেক ভালো হতো, আমরা এখনও উদযাপন করি কিন্তু সেটা অনেক দূর দূরান্ত গিয়ে আমাদের পক্ষে অনেক কষ্ট হয়, দূর দূরান্ত গিয়ে উদযাপন করা লাগে। তো আমাদের এইখানে যদি একটা শহীদ মিনার থাকে তাহলে আমরা অনেক ভালো হতো, আমরা উৎসাহিত হতে পারতাম। শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে পড়ি, কিন্তু আমাদের একটা সরকারি কলেজ থাকাতেও আমাদের কলেজে কোনো শহীদ মিনার নেই, আমাদেরকে সরকারি স্কুলের মাঠে গিয়ে ফুল দিতে হয়। আমাদের তাই আমাদের প্রতিষ্ঠানে একটা শহীদ মিনার হলে ভালো হতো, আমরা প্রতিষ্ঠানে থেকে ফুল দিতে পারতাম। আমাদের ভাষা শহীদ দিবসে আমরা ফুল দিতে পারি না, যার ফলে হচ্ছে 21 ফেব্রুয়ারিতে আমাদের অনেক সমস্যা হয়, বিভিন্ন স্কুলে যে আমাদের ফুল বিতরণ করতে হয়। আর এছাড়া আমাদের স্কুলে যদি একটি নিজস্ব শহীদ মিনার থাকতো তাহলে আমরা প্রতিনিয়ত শহীদদের স্মরণ করতে পারতাম, তাদের ফুল দিতে পারতাম। অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রয়োজন, কারণ শহীদ মিনার যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের ওই শহীদ মিনারটার প্রতি একটা শ্রদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা সচেতনতা এগুলো সৃষ্টি হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আমি প্রথমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা এবং শিক্ষকরা, আমরা কেন্দ্রীয় প্রত্যেক জেলার যে কেন্দ্রীয় যে শহীদ মিনার থাকে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা পুষ্পমাল্য অর্পণ করি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার এ পর্যন্ত আমাদেরকে এরকম কোনো নির্দেশনা আসেনি। সবসময়ই একটা শহীদ মিনারের প্রয়োজনীয়তা গুরুত্ব অনুভব করি, সেটা অভিভাবক মহল থেকে, ছাত্র শিক্ষক মহল থেকে। তো আমরা এই ডিবিসি চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করব যে কর্তৃপক্ষ যাতে আশু পদক্ষেপ নেয়, যাতে আমাদের ক্যাম্পাসে আমাদের সাথে আলাপ করে একটা সুবিধাজনক জায়গায় একটা শহীদ মিনার প্রদানের বা দেওয়ার ব্যবস্থা করার একটা আশু পদক্ষেপ গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শহীদ মিনার খুব প্রাসঙ্গিক। যদি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ না করা হয় তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক বছর হাজার হাজার যে সকল ছাত্রছাত্রী বের হয়ে যাচ্ছে তারা কিন্তু শহীদ মিনার এবং শহীদ মিনারের যে তাৎপর্য সেই বিষয়টিকে অবহিত হতে পারবে না। সরকার বিভিন্ন সময় জাতিকে বোঝানোর চেষ্টা করেছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটি শহীদ মিনার থাকা দরকার, এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্দেশনা ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো আছেই, একই সাথে যে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার নিজ নিজ ম্যানেজিং কমিটি রয়েছে, সেই ম্যানেজিং কমিটির মাধ্যমে তারা সেই শহীদ মিনারগুলো প্রতিষ্ঠা করা তাদের দায়িত্বের একটি অংশ।